তিন সমন্বয়কের পর ডিবি হেফাজতে কোঠা আন্দোলনের আরো দুই সমন্বয়ক এদিকে ডিবি ফটকে শিক্ষকরা দেখা করতে গেলেও দেখা দেননি হারুন তাদের কথা নিরাপত্তার সংখ্যা থাকলে পরিবারের কাছে না দিয়ে ডিবি হেফাজতে কেন কোঠা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা তারা হলেন সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ শনিবার সন্ধ্যায় সার্জিস এবং হাসনাথকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিবির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ জুনায়দ আলম সরকার তিনি বলেন সন্ধ্যায় সার্জিস এবং হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এই দুজনকে ব্যক্তিগত নিরাপত্তা দিতে এবং সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তথ্য জানতে হেফাজতে নেওয়া হয়েছে এর আগে শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে তুলে নিয়ে যান সাদা পোশাকে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর একদল সদস্য এই সময় আসিফের থাকা এক সমন্বয়ক আবু বাকের মজুমদারকেও তুলে নেওয়া হয় আরও পরে রাতে ডিবির পক্ষ থেকে তাদের হেফাজতে নেওয়ার কথা জানানো হয় নাহিদ আসিফ এবং বাকের এখনো ডিবি হেফাজতে রয়েছেন ডিবি হেফাজতে থাকা কটা সংস্কার আন্দোলনের এই পাশ সমন্বয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এদিকে হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়কে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা থাকলে কেন তাদের পরিবারের কাছে না দিয়ে ডিবি হেফাজতে নেওয়া হলো সেই প্রশ্ন তুলেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি দল শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই তিন শিক্ষার্থীর খোঁজখবর নিতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান এই শিক্ষকরা এই শিক্ষকরা বলেন তুলে নিয়ে নির্যাতনের পর চিকিৎসাধীন অবস্থায় থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা জনিত কোনো বিষয় থাকলে পরিবারের কাছে না দিয়ে কেন ডিবি হেফাজতে নেওয়া হলো এতে তিন শিক্ষার্থীর শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তারা পাশাপাশি আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই তিন সমন্বয়কে দ্রুত পরিবারের কাছে ফিরে দেওয়ার দাবিও জানান তারা বিকাল চারটার দিকে মিন্টুরোডে ডিবি কার্যালয়ে যায় শিক্ষকের দলটি এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জন শিক্ষক উপস্থিত ছিলেন তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের সদস্য তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে সাক্ষাতের জন্য ভেতরে প্রবেশ করতে চান তখন ডিবি কার্যালয়ের অভ্যর্থনার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা অনুমতি লাগবে জানিয়ে শিক্ষকদের অপেক্ষা করতে বলেন শিক্ষকরা প্রায় বিশ মিনিট ডিবি ফটকে অপেক্ষারত ছিলেন এরপর তাদের জানানো হয় মোহাম্মদ হারুনর রশিদ একটি বৈঠকে আসেন এজন্য তিনি শিক্ষকদের সঙ্গে কথা বলতে পারবেন না তখন শিক্ষকরা দশ মিনিটের জন্য হলেও যেন মোহাম্মদ হারুন তাদের সঙ্গে কথা বলেন সেই অনুরোধ জানান কিন্তু ডিবির পক্ষ থেকে জানানো হয় তিনি এখনই বের হয়ে যাবেন এজন্য কথা বলতে পারবেন না এ সময় কয়েকজন পুলিশ সদস্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরামর্শ দেন বের হওয়ার সময় হারুনের গাড়ি থামিয়ে কথা বলতে কিন্তু শিক্ষকেরা এতে অস্বীকৃতি জানান এরপর অভ্যর্থনা কক্ষ থেকে বেরিয়ে এসে বিকেল সাড়ে চারটার দিকে গণমাধ্যম কর্মীর সঙ্গে ডিবির ফটোকে কথা বলেন শিক্ষক রায় এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ এবং সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা বলেন আমরা জেনেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে হাসপাতাল থেকে অধিকতর নিরাপত্তার জন্য ডিবি হেফাজতে নিয়ে আসা হয়েছে হাসপাতাল থেকে তাদের এখানে কেন আনা শুধু এটা জানতে আমরা এসেছিলাম তখন এখানকার অফিস প্রধান ভেতরেই ছিলেন এবং তাকে দেওয়া হয়েছে কিন্তু তিনি আমাদের সঙ্গে দেখা অধ্যাপক গীতিয়ারা নাসরিনা বলেন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভাবক কাজী আমাদের ছাত্ররা ঠিক মতো আছে কিনা সেই খবর তো কারো গাড়ি আটকে জিজ্ঞেস করার কথা না এ বিষয়গুলো খুবই স্বচ্ছ হওয়ার কথা হারুন কথা না বলে গাড়ি নিয়ে চলে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা বলেন আমরা আমাদের শিক্ষার্থীদের চিকিৎসা নিরাপত্তা সহ সব বিষয় নিয়ে উদ্বিগ্ন এই জন্যই আমরা খোঁজ নিতে এসেছি শিক্ষার্থীদের কি নিরাপত্তার অভাব হল ডিবি শিক্ষার্থীদের তো তাদের জিম্মাই দিতেও পার্থ কিন্তু তিনি তো আমাদের সঙ্গে দেখাই করলেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডিবি হেফাজতে থাকা শিক্ষার্থীদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান